যাওয়ার জন্য সবকিছু রেডি ছিল। বৃষ্টি বাজলের দিন একটু বাজা পোড়া খাইতে মন চাই, স্টার্ট নিচ্ছে না। সো কালকে কি সার্ভিস করছে, যদি বেশি গরম পানিতে দেওয়া হয় তাহলে কিন্তু এটা দোলে মুচড়ে একদম এতটুকু। লেডি এখন নাস্তা খাচ্ছি, সকালে একবার আসছি। এগুলো সব বৃষ্টিতে ভিজা পুরো হাহাকার হয়ে গেছিলো, সো তখন ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। যাই হোক, এই যে এখন আজকে এই কলমটা ঢালাই হয়ে গেছে। আজকে চাঁদপুর যাওয়ার কথা ছিল, সেই বৃষ্টির কারণে আজকে আসতে পারি না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শীঘ্রই নেক্সট শনিবার আসতেছি। যারা যারা ওয়েট করতেছিলেন, ইনশাল্লাহ নেক্সট শনিবার দেখা হবে। যাওয়ার জন্য সব কিছু রেডি ছিল, ব্যাগ প্যাক, হাইড্রেশন ব্যাগ, হেলমেট, কিন্তু টুরে যেতে পারি না বৃষ্টির জন্য। তো যেটা করবো, এই হাইড্রেশন ব্যাগটা অনেকদিন ধরে ফালানো ছিল, তো ভাবছিলাম টুরে নিয়ে যাবো, কিন্তু এখন নিবো না, কারণ এই ব্যাগটা ওয়াশ করতে হবে। ওয়াশ করবো, জ্যাকেটগুলো অনেক দিন ধরে পরে আছে, সেগুলো কালকে ওয়াশ করবো। আগে হাইড্রেশন ব্যাগটা ওয়াশে দিয়ে দিব, গরম পানি দিয়ে ওয়াশ করতে হবে হালকা। সো বাদ বাকিটা চলেন, এখন বনানি যাবো আব্বুর সাথে। আর বাবা ওই যে লুকায় আছে, পানি চলে আসে। বৃষ্টি বাজলের দিন একটু বাজা পোড়া খাইতে মন চাইলো, ঘুম থেকে উঠছি। ওইটা বিরিয়ানি ভাইয়ের কল দিছিলাম, ভাই আইলো, কইলো যে নতুন একটা দোকান হয়েছে, চল দেখাই। সে টেস্ট করতে আসলাম, ভালোই হয়েছে। বৃষ্টি বাজলের দিন ঘুমাইতে ভালোই লাগে। সো অলরেডি প্রায় বাজে হচ্ছে গিয়ে 12টার কাছাকাছি। সো আমি এখন আমার বাসা থেকে আসছি। বেসিক্যালি ভাটারা যাওয়ার পরে হয়েছে গিয়া বাইক স্টার্ট নিচ্ছে না। সো কালকে কী সার্ভিস করছে আল্লাহ মাবুদ জানেন। সো আবার গতকালকে যেতে হবে। সো এখন ওই যে হাইড্রেশন ব্যাগ ট্যাগ রেখে গেছি, সো ওগুলো ক্লিন করতে হবে, যার জন্য এখন আবার ঘুমাইতে একটু লেট হবে। সো বাদ বাকি কথা হচ্ছে কালকে আবার সকালে উঠে এডিটিং করব, কারণ এই যেহেতু লেট হয়ে গেছে ঘুমাইতে ঘুমাইতে, এডিটিংয়ে আর এখন বসবো না, কাজ শেষ করে তারপরে বসবো। সো চলুন আগে হাইড্রেশন ব্যাগগুলো ওয়াশ করি, কারণ আমি এই গিয়ার্সগুলো অনেক দিন যাবত হচ্ছে ফালায় রাখছি, কারণ আমি বড় কোনো ট্যুরে যাচ্ছি না, কোনো লং ট্যুরে যাচ্ছি না, তার জন্য অনেক দিন ধরে ফালায় রাখছি। সো এইগুলো ক্লিন করতে হবে, এখন যেহেতু রেগুলার ইউজ করবো তাই ভাবতেছি একদম ক্লিন করে রেখে দিব। চলুন আগে হাইড্রেশন ব্যাগটা ক্লিন করি। এই হচ্ছে হাইড্রেশন ব্যাগের ইনার ব্যাগ। সো অনেক দিন ধরে ফালায় রাখার কারণে ব্যাগটা অনেক ময়লা। সো এখানে কিছু গরম পানি করছি, গরম পানির মধ্যে হচ্ছে সব দিতে হবে। গরম পানি দেওয়ার কারণ হচ্ছে অনেকদিন এগুলো ফালায় চালায় রাখলে পরে নোংরা বৃষ্টি হয়ে থাকে, আর এটার মধ্যে গরম পানি দিয়ে নিতে হবে। হালকা কুসুম গরম দিতে হবে, ফুল গরম না, কিছুক্ষণ ভিজায় রাখতে হবে। কিন্তু ভুলেও হুইল পাউডার দেওয়া যাবে না এইসব জিনিসে। হাইড্রেশন ব্যাগ হচ্ছে খাওয়ার পানির জন্য। আমরা যখন ট্রাভেল করি অনেক টাইমে দেখা যায় কি কিছু কিছু রিমোটিক প্লেসে যাই যেখানে আমরা পানি পাই না, যার জন্য হচ্ছে কি এই হাইড্রেশন ব্যাগগুলো ইউজ করা লাগে। পাইপটাও ক্লিন করে নিলাম একবারে, কিছুক্ষণ রেখে দিব যেন এটার ময়লাগুলো বের হয়ে যায়, ধুলাবালি থাকে অনেক, ওগুলো ওয়াশ করতে হবে। এইভাবে কিছুক্ষণ হচ্ছে গিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। দেখো এরকম হচ্ছে গিয়ে কিছুক্ষণ একদম টোটালি ভিজিয়ে রেখে দিতে হবে যেন কোনো প্রবলেম না হয়। কিন্তু বেশি একটা গরম পানিতে দেওয়া যাবে না, কারণ হচ্ছে একদম কুসুম কুসুম গরম পানি যা আছে, কারণ হচ্ছে গিয়ে একদম কুসুম কুসুম গরম পানিতে দেওয়া লাগবে, কারণ এটা হচ্ছে প্লাস্টিক একদম রাবারের, যদি বেশি গরম পানিতে দেওয়া হয় তাহলে কিন্তু এটা দোলে মুচড়ে একদম এতটুকু হয়ে যাবে। তো যাই হোক, এটা একটু ভিজুক, আমরা বাদ বাকি কাজ সারি। সো অলরেডি হচ্ছে গিয়া হাইড্রেশন ব্যাগটা ধুয়ে এখানে শুকা দিছি, কারণ এটা সকালের মধ্যে শুকা যাবে। আর হাইড্রেশনের যে মেন ব্যাগটা আছে সেটা হচ্ছে গিয়ে সকালে ধুইতে হবে। আর একটা বিষয় কথা হচ্ছে যে এখন যেহেতু ডেইলি ব্লগ কন্টেন্ট দিচ্ছি, সো আশা করি কেমন লাগতেছে না লাগতেছে অবশ্যই সবাই জানাবেন, আর বাদবাকিটা আপনারা জানেন ভালো আমার থেকে, যে এখন আগের থেকে কেমন হচ্ছে ভিডিও।
সো সবার কাছে অনুরোধ রইল যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেহেতু এতটুকু দেখে ফেলছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন আমার আপলোড দেওয়া ব্লগ যেন সাথে সাথে আপনারা পেয়ে যান সো অ্যাবাউট দিস 22 মে 2020 সো ইটস মাই বার্থডে সো তার জন্য এত মেসেজ আসতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন রাইড হার্ড রাইড সেফ হেলমেট আসসালামু আলাইকুম